হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আজকে ঘুরতে আসলাম একটু দুবাই মলে। দুবাই মলের ফুড কোর্টের মধ্যে আসলাম। এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় মল দুবাই মল। এইটার ফুড কোর্টের মধ্যে বিশাল বড় ফুড কোর্ট। আসলাম তো অনেক কিছু আছে, তো সিলেক্ট করলাম ইন্ডিয়ান থালিটাই অর্ডার করলাম। বিকানের রেস্টুরেন্টের নাম, সেটা থেকে অর্ডার করলাম। সেটার মধ্যে রাইস আছে, রুটি আছে, নান আছে, ভেজিটেবল সবজি আছে, গোলাপজামুন আছে। এটা একটা মিষ্টি আইটেম আছে, এটা খেয়ে বুঝতে পারবো কী আইটেম। অনেকগুলো আইটেম আছে। এটা এটা রাবড়ি, ফেমাস বানারসের রাবড়ি। এটাও খেয়ে বুঝবো কেমন টেস্টি। খেয়ে তো অনেক লাগছে, মানে আমার ভীষণ খিদে পেয়েছে। খাবো এখন, সবগুলো আইটেম আছে একটা একটা করে খাবো। ঠিক আছে, বাকি পরে দেখা হবে। টাটা, বাই। এই মিষ্টিটা খাচ্ছি, হেভি টেস্টি, দেখতে যেভাবে লাগছে হেভি টেস্টি। সি, সত্যি অসম। দুবাইতে যে আমি রাবড়ি পাবো বিশ্বাস করতে পারিনি। কারণ দুবাই মলের মধ্যে এখানে সব KFC, ডোমিনোস, পিৎজা হাট সব মানে অন্য সেগুলো এখানের মধ্যে সে এই যে এই বেনারসের রাবড়ি পাবো আমি বিশ্বাস করতে পারিনি। দেখেই আমি পাগল হয়ে গেছি, এত টেস্টি, অসম। সত্যি বলছি, যদি কেউ খায় তাহলে বুঝবে কী টেস্টিটা। সেম টেস্টি যে বেনারসে যেভাবে পাওয়া যায়, সেম টেস্ট। ভীষণ 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 টেস্টি। এটা পুরো বাট ফুল ছিল এই রাবড়িটা, বেনারসের যে রাবড়িটা পুরো ফুল ছিল। এত টেস্ট হয়েছে, এই পুরোটা আমি মানে পুরোটা একদম চেঁচে পুচে খেয়ে নিয়েছি। শুধু এই মাটির ইয়েটা পুরো খালি আছে। যারা ক্যালকাটা থেকে বিলং করে, ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে, তারা এটা জানবে। এটার এই ইয়ের মধ্যে ওরা চা পাওয়া যায় বা অনেক ধরনের কিছু পাওয়া যায় এই ডিশটার মধ্যে। সো এত টেস্টি হয়েছে, পুরোটা আমি একদম ক্লিন। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আজকে ঘুরতে আসলাম একটু দুবাই মলে। দুবাই মলের ফুড কোর্টের মধ্যে আসলাম। এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় মল দুবাই মল। এইটার ফুড কোর্টের মধ্যে বিশাল বড় ফুড কোর্ট। আসলাম তো অনেক কিছু আছে, তো সিলেক্ট করলাম ইন্ডিয়ান থালিটাই অর্ডার করলাম। বিকানের রেস্টুরেন্টের নাম, সেটা থেকে অর্ডার করলাম। সেটার মধ্যে রাইস আছে, রুটি আছে, নান আছে, ভেজিটেবল সবজি আছে, গোলাপজামুন আছে। এটা একটা মিষ্টি আইটেম আছে, এটা খেয়ে বুঝতে পারবো কী আইটেম। অনেকগুলো আইটেম আছে। এটা এটা রাবড়ি, ফেমাস বানারসের রাবড়ি। এটাও খেয়ে বুঝবো কেমন টেস্টি। খেয়ে তো অনেক লাগছে, মানে আমার ভীষণ খিদে পেয়েছে। খাবো এখন, সবগুলো আইটেম আছে একটা একটা করে খাবো। ঠিক আছে, বাকি পরে দেখা হবে। টাটা, বাই। এই মিষ্টিটা খাচ্ছি, হেভি টেস্টি, দেখতে যেভাবে লাগছে হেভি টেস্টি। সি, সত্যি অসম। দুবাইতে যে আমি রাবড়ি পাবো বিশ্বাস করতে পারিনি। কারণ দুবাই মলের মধ্যে এখানে সব KFC, ডোমিনোস, পিৎজা হাট সব মানে অন্য সেগুলো এখানের মধ্যে সে এই যে এই বেনারসের রাবড়ি পাবো আমি বিশ্বাস করতে পারিনি। দেখেই আমি পাগল হয়ে গেছি, এত টেস্টি, অসম। সত্যি বলছি, যদি কেউ খায় তাহলে বুঝবে কী টেস্টিটা। সেম টেস্টি যে বেনারসে যেভাবে পাওয়া যায়, সেম টেস্ট। ভীষণ 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 টেস্টি। এটা পুরো বাট ফুল ছিল এই রাবড়িটা, বেনারসের যে রাবড়িটা পুরো ফুল ছিল। এত টেস্ট হয়েছে, এই পুরোটা আমি মানে পুরোটা একদম চেঁচে পুচে খেয়ে নিয়েছি। শুধু এই মাটির ইয়েটা পুরো খালি আছে। যারা ক্যালকাটা থেকে বিলং করে, ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে, তারা এটা জানবে। এটার এই ইয়ের মধ্যে ওরা চা পাওয়া যায় বা অনেক ধরনের কিছু পাওয়া যায় এই ডিশটার মধ্যে। সো এত টেস্টি হয়েছে, পুরোটা আমি একদম ক্লিন।